গোকুলপুর আদর্শ শিক্ষায়তন হাইস্কুলের ভেতরে থাকা 271 নম্বর বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ওই খবর পেয়ে বুথে এসে পৌঁছেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এসেই তিনি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন। পাশাপাশি শান্তনুবাবু এও বলেন, কেন্দ্রীয় বাহিনীকে ভুলভাবে পরিচালনা করছে রাজ্য পুলিশ, এভাবেই বনগাঁর বিভিন্ন বুথে তৃণমূলকে ছাপ্পা দেওয়ানোর সুযোগ করে দিচ্ছে রাজ্য পুলিশ। তিনি আরও বলেন, খবর পেয়ে ওই এলাকায় গেলে সেখানে শান্তনুবাবু ঢোকার আগেই সাইরেন বাজিয়ে ছাপ্পা বাহিনীকে সতর্ক করে দিচ্ছে পুলিশ। বিষয়টি তিনি নির্বাচন কমিশনকেও জানাচ্ছেন বলে জানিয়েছেন শান্তনুবাবু। এদিকে বনগাঁর বিজেপি প্রার্থীর আনা ওই ছাপ্পা ভোটের অভিযোগকে ঘিরে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও বিস্তর প্রশ্ন উঠেছে। কারণ এদিন বনগাঁর কাঁটাগঞ্জে গোকুলপুর আদর্শ শিক্ষায়তন হাইস্কুলের 271 নম্বর বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তবে এদিন ওখানে পৌঁছে শান্তনুবাবু জানতে পারেন, তার আসার বিষয়টি বুঝতে পেরে পুলিশ নাকি দুবার সাইরেন বাজিয়ে ছাপ্পা দেওয়াদের সতর্ক করে দেয়। তবে বুথে থাকা তার এজেন্ট যথেষ্ট আতঙ্কে রয়েছেন বলে জানতে পেরেছেন শান্তনুবাবু। সেই এজেন্টই নাকি শান্তনুবাবুকে বলেছেন, এখানে কিছু বলবো না, পরে সব বলবো। এবার শান্তনুবাবু সাংবাদিকদের সামনে বলেন, বুঝতেই পারছেন একজন এজেন্টের যদি এমন অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছেছে বুঝতেই পারছেন। এদিকে বিজেপি প্রার্থীর তোলা অভিযোগ উড়িয়ে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের অভিযোগ, পরাজয় নিশ্চিত বুঝতে পেরে আগে থেকেই ছাপ্পার নাটক করতে শুরু করেছে বিজেপি। যদিও এ ব্যাপারে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা সম্পর্কে কোনোরকম প্রতিক্রিয়া জানা সম্ভবপর হয়নি। এদিকে এদিন সকালে বনগাঁর গয়েশপুরের বেদী ভবনের কাছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই বিজেপির গয়েশপুর শহর মণ্ডল সাধারণ সম্পাদককে রাস্তার উপর প্রহৃত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই বিজেপি নেতাকে উদ্ধার করতে গিয়ে পাল্টা প্রহৃত হন আরও এক বিজেপি কর্মী। এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকা জুড়ে। এদিকে এমন ঘটনার কথা জানাতে গিয়ে প্রহৃত হওয়া ওই বিজেপি নেতা অভিযোগের সঙ্গে বলেন, ভোটারদের ওই বুথে যেতে বাধা দিচ্ছিল তৃণমূল কংগ্রেসের লোকেরা, আর তারই প্রতিবাদ করা তৃণমূলের কর্মী সমর্থকেরা তার উপর ওই রকম চড়া হওয়ার ঘটনা ঘটায়। তবে সমগ্র ঘটনা সম্পর্কে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ও। উল্লেখ্য, এর আগেও অর্থাৎ 13ই মের ভোটের দিন আসানসোলের চেলিডাঙায় ছাপ্পা ভোটের অভিযোগে গোলমাল বেঁধে গিয়েছিল, আর তাতে দুর্গাপুরের আমরাইয়ে বিজেপির তৃণমূল সংঘর্ষও বেঁধেছিল। এছাড়াও ওই ছাপ্পা ভোটের ঘটনাকে কেন্দ্র করে ঝামেলা বেঁধেছিল বিলিঙ্গি, তানসেন রোড ও কুলটির লালবাজার এলাকাতেও। ওই দিন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই ও তার অনুগামীরা অভিযোগ তুলেছিলেন বিজেপির পোলিং এজেন্টকে বুথে প্রবেশ করতে দারুণভাবে বাধা দিয়েছিল তৃণমূল। শেষটায় ওই বিধায়কের চেষ্টা এজেন্টকে বুথে ঢোকাতে সক্ষম হলেও তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল তৃণমূলীদের কাছ থেকে। পরে অবশ্য পুলিশ এসে এই বিষয়টি সামাল দিয়েছিল বলে জানা যায়। ওই 13ই মে দুপুরে আসানসোলের 50 নম্বর ওয়ার্ডের চেলিডাঙায় 73 নম্বর বুথে ভোট দিতে গিয়ে এক ব্যক্তি অভিযোগ করেছিলেন তাকে ওই দিন বুথে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। জোর করে ঘরে ঢোকার পর প্রিসাইডিং অফিসার তাকে জানিয়েছিলেন তার ভোট পড়ে গিয়েছে। ছাপ্পা ভোট দেওয়াটা যেন এখনকার রাজনীতিতে রেওয়াজ হয়ে গিয়েছে, যা গণতন্ত্রের পক্ষে চরম লজ্জার এবং ক্ষতিকর। এখানে একটা সাইরেন বেজেছে, আমরা ঢোকার আগে যা চলছিল সেটা বন্ধ হয়ে গেছে। আমাদের যে এজেন্ট আছে সেই এজেন্ট ভয়ে আমাকে বলছে, এখন আমি এখানে কিছু বলবো না, বাইরে গিয়ে পরে বলছি।